আজকের ভিডিও শুরুতে প্রথমেই ধন্যবাদ দেব আমার একজন সাবস্ক্রাইবারকে বাসব ভট্টাচার্য বাবুকে, যিনি আমার একটা ছোট্ট ভুল সংশোধন করে দিয়েছেন। গতকাল উনি কমেন্ট করে জানিয়েছেন যে আমাদের ডেসক্রিপশান বক্সে আমাদের যে অফিসিয়াল অ্যাড্রেসটা রয়েছে সেখানে উদাখালি বাজার হেড়িয়ার জায়গায় উদাখালি বাজার হয়ে আছে, অর্থাৎ আরটা মিসিং আছে। তো এই ছোট্ট ভুলটা ওনার ধরিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ, এবং এই ভুলটা আজকের ভিডিওতে অবশ্যই আর থাকবে না। আগের দিন ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আপনারা সিএসসির যে ইতিহাসের সেকেন্ড পার্টটা আপনারা অবশ্যই দেখতে পাবেন আজকের ভিডিওতে, এবং সেই কারণে আজকে এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না। এবং এই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কয়েকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। যারা আমাদের পোর্টালে কাজ করেন তারা অবশ্যই কাজ করতে পারেন, পোর্টালের দিক দিয়ে কোনো সমস্যা নেই, হ্যাকিং যে সমস্যা ছিল সেটা সলভেশন হয়ে গেছে। আর যারা এখনও পর্যন্ত আমাদের পোর্টালে লগ ইন করতে পারছেন না তারা দয়া করে আমাদের ইমেলে, অফিসিয়াল ইমেলে আপনারা মেল করুন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড, সেটা উইদিন 24 আওয়ার্সের মধ্যে ঠিক হয়ে যাবে এবং আপনাদের যত ডেটা ছিল সেটা আবার ঠিকভাবে থাকবে এবং সমস্ত ব্যালেন্সও একই অবস্থায় থাকবে। আর যারা সিএসসি রিলেটেড কাজ করতে চাইছেন অথচ সিএসসি আপনারা পাচ্ছেন না বা রেজিস্ট্রেশন করে 4 মাস 2 মাস বা 3 মাস অপেক্ষা করে বসে আছেন, তাদেরকে আমি বলবো যে আপনাদের ক্ষেত্রে একটা গুড নিউজ আপনি অবশ্যই পাবেন, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আমাদের পোর্টালের মাধ্যমে সিএসসির সমস্ত ধরনের কাজ আপনারা করতে পারবেন, সেটা বাইক ইন্স্যুরেন্স থেকে এইচডিএফসি অ্যাকাউন্ট থেকে শুরু করে অন্যান্য ধরনের কাজ আপনারা কিন্তু আমাদের মাধ্যমে করতে পারবেন। তবে অবশ্যই একটা সাবধানবাণী আপনাদের জন্য থাকছে, আপনারা আমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড শেয়ার করা থাকবে সেখানে আপনারা কাজ তো করতে পারবেন, দয়া করে কোনো ধরনের কোনো ভুলভাল কাজ করার চেষ্টা করবেন না, তাতে আপনাদের যে ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনারা দেওয়া থাকবে সেটা কিন্তু চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। তো সো ফ্রেন্ডস, চলুন আজকের ভিডিওটা এবার শুরু করি। সিএসসির আধার প্রজেক্ট চলে যাওয়ার পরে 2017 সালের মার্চ মাসের পর থেকে সিএসসি কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গেল, আর শিবরাত্রির সলতের মতো প্রতিটি জেলায় বা প্রতিটি স্টেটে 2-3টি বা 4টি করে সেন্টার কিন্তু বেঁচে রইল যার নিয়ন্ত্রণ কোনো সিএসসির হাতে থাকলো না। আবারও বলছি, 2017 সালে যখন সিএসসিতে ইউজার আইডি পাসওয়ার্ডগুলো অর্থাৎ আধারের যে আইডিগুলো বন্ধ হয়ে যায় তখন কিন্তু যে কয়েকটি সেন্টার বেঁচে ছিল, অর্থাৎ জেলায় দেখা যাবে 3টি বা 4টি বা 5টি করে সেন্টার যে বেঁচে ছিল সেটি কিন্তু আর সিএসসির নিয়ন্ত্রণাধীন থাকলো না, সেগুলি চলে গেল সরাসরি ইউআইডিআইয়ের হাতে। এবং তাদের যে মেশিনের রেজিস্টার সিস্টেম সেটা যদি একবার ফেল হয়ে যায় বা কোনো ধরনের কোনো ডেটা সমস্যা একবার যদি হয় সেটা কিন্তু আর কোনোভাবেই রেজিস্ট্রেশন করা সম্ভব ছিল না। ঠিক এইভাবে চলতে চলতে 2017 সালটা পুরো চলে এবং 2018 সালের মার্চ মাসে এসে সেই আইডিগুলিও কিন্তু বন্ধ হয়ে যায়। এবং এটা একটা বিশেষ ব্যাপার যে এই আইডি থেকে যে রেভিনিউ সেটা কিন্তু সিএসসি পেয়েছে, এটা কিন্তু সত্যি, এটা একেবারে সত্যি কথা। এবং 2017 সালের সারা বছরের যে কাজের রেভিনিউ সিএসসি পেয়েছে এবং যে সমস্ত ভিএলই বন্ধুরা তখনকার সময় কাজ করেছে তারাও কিন্তু তাদের রেভিনিউ পরবর্তীকালে তারা পেয়ে গেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বর্তমান সিএসসির অবস্থা নিয়ে আজকের এই ভিডিওতে আমি বেশি কিছু বলতে চাই না, আপনাদেরকে একটা কবিতা এবং একটা আর্টিকেল পড়ে শোনালেই আপনারা বুঝে যাবেন যে সিএসসির বর্তমান অবস্থা ঠিক কি। তো সো ফ্রেন্ডস, আসুন দেরি না করে সেই আর্টিকেলটা একটু পড়ে শোনাই। আর কবিতাটা এবং আর্টিকেলটা কোনোটাই কিন্তু আমার লেখা নয়, আমাদের ভিএলই বন্ধুদের কোনো একজন পোস্ট করেছেন, আমি শুধু খালি আপনাদেরকে পড়ে শোনাবো। একজন মানুষ 2 বা 3টে বাচ্চা মানুষ করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, অথচ সিএসসি দেখুন কত বাচ্চা, অর্থাৎ প্রোডাক্ট, এক একটা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে বা ঠিক করে হাঁটতে পারছেন না, অথচ আবার একটি করে নতুন বাচ্চার জন্ম হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে সিএসসি এসপিভিকে বলা হচ্ছে যে সিএসসি এসপিভি নিত্য নতুন প্রজেক্ট লঞ্চ করে চলেছে এবং নতুন সার্ভিস লঞ্চ করে চলেছে এবং বাচ্চা জন্ম দেওয়ার নেশায় পরের পর বাচ্চা জন্ম দিয়ে চলেছে। এদিকে বাচ্চাগুলো দেখাশোনা করে যে আয়া অর্থাৎ ভিএলইরা, আমরা যারা ভিএলই বন্ধুরা তাদেরকে এখানে আয়ার সঙ্গে তুলনা করা হয়েছে, তাদের অবস্থা এতটাই খারাপ যে বিভিন্ন আয়া তাদের অবস্থা এতটাই খারাপ যে বিভিন্ন বাচ্চার বিভিন্ন দুষ্টামি, অর্থাৎ বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ধরনের সমস্যা, এবং এই যে বিভিন্ন ধরনের সমস্যা সামলাতে গিয়ে ভিএলই বন্ধুদের একেবারে দুরাবস্থা। আবার এই বাচ্চাগুলোকে কিভাবে সামলাবে, অর্থাৎ প্রোডাক্টগুলোকে ভিএলই ঠিক কিভাবে সামলাবে তার ট্রেনিংও তারা সম্পূর্ণভাবে নিতে পারেনি। পরিস্থিতি এতটাই জটিল
যে বাচ্চাগুলো মরে তো যাচ্ছে না, অর্থাৎ প্রোডাক্টগুলো শেষ হয়ে যাচ্ছে না বটে, কিন্তু বেশিরভাগ প্রোডাক্টগুলো অপুষ্টিতে ভুগছে। তো এই আর্টিকেলটা আমার যিনি ভিএলই বন্ধু লিখেছেন তাদের অবশ্যই ধন্যবাদ। আর একটা কথা, এই মুহূর্তে সিএসসি এসপিভি অর্থাৎ সিএসসি গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়াও জানে না যে এই মুহূর্তে তার ঠিক কতগুলো বাচ্চা রয়েছে, অর্থাৎ কতগুলো সার্ভিস তাদের বর্তমান রয়েছে। আর একটা কবিতা আপনাদেরকে পড়ে শোনাই, প্লিজ দাদা ছেড়ে দিন, ওটা আমি পারবো না, এক টাকাতে ডাক্তার দেখাতে প্লিজ আমি পারবো না, গ্যাসে পাই 10 টাকা, ওটা আমি ছাড়বো না, ইন্স্যুরেন্সে বেশি কমিশন আগে ছিল ভালো, এক মিটিংয়ে হাততালি দিলাম তারপরই কমে গেল, হোয়াইট লেভেল ব্ল্যাক লেভেল আরও আছে কত কি, সিএসসি সিএসসি করে মাথাটা আমার গেছে, একটা আমার আছে বেশি এইচডিএফসি ব্যাংকের নাম, আগে আমি বুঝিনি তো ওটার এত দাম, কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে লাগে 10,000 টাকা, বলতে গেলেই ছ্যাঁকা খাই, কাস্টমারের মুখ হয় বেজার, এরপরই সে বলে হঠাৎ প্লিজ আমি পারবো না, একটু না হয় কষ্ট হবে দাদা, দোকানে আমি আর আসবো না। তো এই কবিতাটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পুরো ক্রেডিটটা চলে যাবে আমার যিনি ভিএলই বন্ধু এটাকে লিখেছেন। আর এই ভিডিওর শেষে বলি, আপনারা এই ধরনের সিএসসি রিলেটেড ভিডিও আপনারা যদি প্রতিনিয়ত দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আজকের এই ভিডিওতে অবশ্যই গুড নিউজটা আবারও বলে দিচ্ছি, আপনারা খুব শিগগিরই WBSC ডিসিএল বিল পেমেন্ট এবং সিএসসি রিলেটেড কাজ আপনারা আমাদের থেকে করতে পারবেন। সেক্ষেত্রে যারা রেজিস্ট্রেশন এখনও করেননি আজই রেজিস্ট্রেশন করে ফেলুন www.krittikasyberzone.in-এ। ধন্যবাদ।